শিলচর রঙিরখাড়ি সঞ্জয় মার্কেটের কাজ পুরোদমে শুরু হয়েছে। আগামী তিন বছরের মধ্যে গড়ে উঠবে নতলা উঁচু অত্যাধুনিক মার্কেট কমপ্লেক্স তথা শপিং মল। সোমবার সঞ্জয় মার্কেটের নির্মাণ কাজ পরিদর্শন করে এমনটাই জানালেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তিনি আরও জানান, কোভিড পরিস্থিতিতে নির্মাণ প্রতিষ্ঠান মার্কেটের নির্মাণ কাজ এগিয়ে নিয়ে যেতে সম্ভব হয়নি। এছাড়া স্থানীয় সবজি ফল এবং মাছ বিক্রেতাদের অস্থায়ীভাবে বসার স্থান নিয়ে সমস্যা ছিল, বর্তমানে তাদের বসার জন্য বিকল্প স্থান দেওয়া হবে। এছাড়া দু তিন দিনের মধ্যেই স্থানীয় জনগণ সহ তাদের সমস্যার সমাধান কল্পে এক বৈঠকে বসবেন বলে জানান বিধায়ক দীপায়ন। এদিকে নির্মাণ সংস্থা জয় ঠাকুর কনস্ট্রাকশন কোম্পানির কর্মকর্তা সৌমিত্র দত্ত রায় জানান, আগে এই প্রকল্পের অনুমোদিত ব্যয় 22 কোটি টাকা ছিল, বর্তমানে খরচ কিছু বেড়ে হয়েছে 25 কোটি টাকা। তিনি আরও জানান, সঞ্জয় মার্কেটের নতুন নাম হবে রঙিরখাড়ি মিউনিসিপাল মার্কেট, থাকবে ফুডকোর্ট, রেস্টুরেন্ট, এছাড়াও বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোর থাকবে। এই মার্কেট যাতে অত্যাধুনিক গড়ে ওঠে সে ব্যাপারে কোনো ত্রুটি রাখবেন না বলে জানান তিনি। উল্লেখ্য, 2006 সালে সঞ্জয় মার্কেটের নির্মাণের প্রস্তাব উঠেছিল, কিন্তু তখনকার বোর্ড সেই কাজে হাত দেয়নি। পরবর্তী সময় চেয়ারম্যান হিসাবে নিহারেন্দ্র নারায়ণ ঠাকুর দায়িত্ব থাকাকালীন উক্ত প্রস্তাবের বাস্তবায়ন শুরু হয়। শিলচর থেকে সিএনএন 24 ডেস্কের নিজস্ব প্রতিবেদন। ওনাদের সাথে আমি কথা বলেছিলাম যে সঞ্জয় মার্কেটটা যে অবস্থায় রয়েছে, এই মার্কেটটা আমরা দেখেছি যে অনেক দিন থেকে, প্রায় 2 বছর কাল থেকে এই কাজ যে জায়গায় দাঁড়িয়ে আছে এই জায়গায় আছে, এই কাজগুলো এক্সপেডাইট হচ্ছে না, যার জন্য বিশেষ করে আমরা এই টিম এসে আজকে এখানে পরিদর্শন করি। আর কী কারণে কাজ স্লো হচ্ছে, এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন, সবজি বিক্রেতারা রয়েছেন, ফল বিক্রেতারা রয়েছেন, মাছ বিক্রেতারা রয়েছেন, তাদেরও মনের কথা কী আছে বা লোকালিটির মনের কথা কী আছে সেগুলো বোঝার জন্য আমরা এখানে আসি। একটা সিদ্ধান্ত হয় এই মুহূর্তে, আগামী 3-4 দিনের মধ্যে ডেপুটি কমিশনের সাথে কথা বলে, যে ক্লাব আছে যেটা ওয়াসিস ক্লাব, এই ক্লাব থেকে শুরু করে এই যে এই জায়গা হয়ে আমরা যেখানে বসে আছি জায়গা হয়ে সোজা যাবে মার্কেটের যারা রিপ্রেজেন্টেটিভরা রয়েছেন, ফল বিক্রেতা বা সবজি বিক্রেতা বা মাছ বিক্রেতা বা এখানে যে বিল্ডিংটা আগে ছিল এই বিল্ডিংয়ের যারা স্বত্বাধিকারী রয়েছেন তাদের থেকে রিপ্রেজেন্টেটিভরা যাবেন, আমরাও থাকবো সবাই মিলে কথা বলে, যাতে এই কাজকে তাড়াতাড়ি সম্পন্ন করা যায় তার জন্য আমরা চেষ্টা করব। এই উদ্দেশ্যে আজকের দিনে আমরা এখানে এসেছি, স্পষ্ট এই মুহূর্তে আমার কাছে নেই, যার জন্য আমরা বলছি যে আমরা আগামী দিনে বসে সেটাকে সমাধান করা, তো যে এগ্রিমেন্ট হয়েছে সেই এগ্রিমেন্ট অনুযায়ী কাজ হবে। এগ্রিমেন্টের বাইরে যদি কেউ কোনো ব্যবসায়ী ওনাকে এখানে শেল্টার না দেওয়া হয়, পরবর্তীকালে তাকে নিয়ে কোনো জায়গায় যদি শেল্টার দেওয়া যায় তার পাশে দাঁড়ানো যায়, যার জন্য জনপ্রিয় প্রকাশ করেছিলেন যে সঞ্জয় মার্কেটটা কেন দেরি হচ্ছে একটু আগে সঞ্জয়ের ধার, এই উদ্দেশ্যে আমরা এখানে আজকে এসেছি এবং সঞ্জয় মার্কেটে যারা কাজের যারা মত পেয়েছে তাদের সাথে আলোচনা হয়েছে। আলোচনায় আমরা ওরা বলেছেন 3 বছরের মধ্যে ওনাদের কাজ শেষ হয়ে যাবে, তো আমরা 3 বছর তো অপেক্ষা করতেই হবে, যেটা ইয়ে কাজ পাকার কাজ আসেছে, কাজ সাধারণত টাইম লাগে। তো আর যেগুলা দোকানদারের যে সমস্যাগুলো আছে এগুলো আমরা আগামী দিনে আমরা মিউনিসিপ্যালিটিতে বসে ডিসি মোদের সাথে বসে যাতে যানজটও না হয় আর যারা ক্ষুদ্র ব্যবসায়ী যারা তারা ব্যবসা করে খেতে পারে এটাকে আমরা রাস্তা বের করব। এই মুহূর্তে বলা ঠিক হবে না, তখন আসলে যখন রাস্তাগুলো হয়ে যাওয়ার পরে আমরা আমাদের কমপ্লিট করার টার্গেট এটা আমাদের হিসাবে, কারণ সবথেকে বেশি সময় লাগছে এটা এখানে পাইলিং, এখানে পুরানো একটা বিল্ডিং থাকার কারণে এটার বিল্ডিংয়ের বেস যেটা পুরো বেস নিচে থাকি গেছিলো এটা উঠে উঠে আমরা পাইলিং করতে গেছি, যেহেতু এটা একটা হাইরেজ বিল্ডিং 18 মিটার, এটা পাইলিং প্রত্যেকটা পাইলিং 18 মিটার করে, এখানে 294 পাইলিং আছে, তো পাইলিংটা করতে গিয়ে সবথেকে বেশি সময় শেষ হয়েছে। এই পাইলিংটা গত নভেম্বর মাসে শেষ হয়েছে, শুধু নভেম্বর মাস থেকে এই এপ্রিল মাসের ভেতরে আমরা 70% আমাদের ক্যাব কাস্টিং হয়ে গেছে, এখন আগামী 10 দিনের ভিতরে আমরা এই পোর্শনটা
ঢালাই যেটা স্ল্যাব ঢালাই আমাদের স্টার্ট হয়ে যাবে। আপনারা দেখতে পারবেন এখানে শাটারিং চলে, তো এক সপ্তাহ থেকে দশ দিনের ভিতরে শাটারিং শেষ, তারপরে আমরা ম্যাক্সিমাম পনেরো দিনের ভিতরে ঢালাই দিব, তারপরে আমরা প্রত্যেক মাসে একটা একটা ঢালাই দেওয়া করে দিই। কারণ এটা সবাই জানে যে কনস্ট্রাকশনের কাজে মাটির নিচে যে কাজ, এই কাজেই সব থেকে বেশি সময় লাগে। এখানে এত বিল্ডিংয়ের উচ্চতা বেশি।